এতক্ষণ যে শর্টগুলো দেখছেন এটা গতকালকে রাত্রে থেকে এই ভিডিও রেকর্ড করার আগ পর্যন্ত, গতকাল রাত 9টা থেকে শুরু করে এখন বাজতেছে সকাল 11টার মতো। মাঝখানে ম্যাক্স 6 ঘন্টা ঘুমাইছি আর বাকি সময়টা এটি কি এমন জিনিস দেখতেছিলাম, জিনিস তো দেখতেছিলাম, আসলে একটা চোস জিনিস দেখতেছিলাম। তবে নামটা বলার আগে একটু কিছু জিনিস বলে নিই। লাইফে এত ওয়েব সিরিজ প্লাস টিভি সিরিজ দেখছি, একটা সিজনে এত এত পরিমাণ এপিসোড কখনো দেখিনি। দ্যাটস ওয়াই দেখতে দেখতে কাহিল হয়ে যেতেছি ঠিকই, কিন্তু তারপরও দেখতে মন চাইতেছে। স্টোরিটা এরকমই, ওয়েব সিরিজটার নাম হচ্ছে ডেজিগনেটেড সার্ভাইভার। মেইনলি এটা মূলত টিভি সিরিজ হিসাবে রিলিজ হয়েছিল। হাউ এ গভর্নমেন্ট রানস, টোটালি জিনিসটা ডেমনস্ট্রেট করে দেখা যায় একটা গভর্নমেন্টের কত কিছু চিন্তা করে ডিসিশন নিতে হয়। এমন না যে এটা শুধু, যেহেতু ওয়েব সিরিজটা মূলত হচ্ছে আমেরিকান, ইউএসএ বেসড, ইউএসএ গভর্নমেন্ট, মার্কিন গভর্নমেন্টের উপর করা হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইবিল খান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেড বি কে ব্লগস। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও আপাতত ভালো আছি। তো ঘটনা যেটা হয়েছে, গতকালকে অফিস থেকে আসার সময় না, বেসিক্যালি বের হওয়ার সময় আমাদের অ্যাসোসিয়েট ব্লগসের জাহিদ ভাই ফোন দিল, ভাই কই আপনি? আমি ভাই অফিস থেকে বের হচ্ছি, ভাবলাম যেহেতু পরের দিন ছুটি হয়তো উনি কোনো জায়গায় যাইতে বলবেন, তো আমি আগেই না করে দিছি যে না ভাই কোথাও যাবো না। বলতেছে না ধানমন্ডিতে আসেন, ধানমন্ডিতে তো আসতেছি, কোথায় আসবো? অমুক জায়গায় আসেন। তো অমুক জায়গায় দিলাম, বেসিক্যালি একটা রাইডিং অ্যাক্সেসরিজ শপের ওপেনিং ছিল। জাহিদ ভাইয়ের ইনভাইটেশনে আমি মূলত ওই জায়গায় যাই। আমার একটা জিনিস ভালো লাগতেছে যে আগে শুধুমাত্র ধানমন্ডিতে এবং মোহাম্মদপুর এরিয়াতে হাতে গোনা দুই একটা শপ ছিল, এরকম আর একটা শপ ধানমন্ডি হয়েছে, গুড ফর আস। দেখা যায় এখন একটা রাইডিং অ্যাক্সেসরিজ কিনতে গেলে ইদে আমাকে বংশাল যেতে হয় অথবা মিরপুরে যেতে হয়, মাঝামাঝি কোনো জায়গায় কখনোই পাওয়া যায় না। সো যখন এইদিকে শপের কোয়ান্টিটি বাড়বে, একটা লিমিটেড পর্যায়ে আর কি জিনিসগুলো দামের মধ্যে থাকবে, কারণ আমরা জানি যে রাইডিং অ্যাক্সেসরিজ, ভালো অ্যাক্সেসরিজের প্রাইস রেঞ্জটা সবসময় বরাবরই হাই হয়ে থাকে। এবং আই থিঙ্ক ইটস গুড, বাট সবসময় সবার তো ক্যাপাবিলিটি থাকে না। তো যাই হোক, তো এখন হচ্ছে যেহেতু আজকে বেশ কিছু কাজ আছে, সবগুলো নিয়েই বের হবো, একটা একটা করে শেষ করতে হবে। তো চলুন এখন বাইরে যাই, তারপর একটা একটা করে শুনি কি হয়, কিছু গল্প গুজব হবে, কিছু আড্ডা হবে। এই বেরিবাদের এই জায়গাটা হয়ে গেছে, মানে কি বলবো, নাইস পর নাউস পর, কারণ রাস্তা হয়েছে এই যে এই এতটুকু, গাড়ি চলে এই এতগুলা, তার উপরে তো সিএনজি অটোরিকশা এগুলো আছেই। এই যে দেখতেছেন কি অবস্থা বাসে, আল্লাহ, এদিকে বাইক গাড়ি চালানো বা রাইড করা কি যে একটা ঝামেলা। যাই পারা তো পক্ষে আসলে আমি এদিক সেদিক আসি না, রিজন হচ্ছে তো বললাম বাইক ওয়াশ করতে আসলে ওই জায়গাটা থেকে ওয়াশ করি সবসময়, একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আর কি, আর ওরাও ভালো কাজ করে। হচ্ছে এই যে বিডিআর এক নম্বর গেট না, সেকশনের ওখানে আর কি। তো যাচ্ছি হচ্ছে দুই নম্বর কাজটার মধ্যে, সেটা হচ্ছে কেন্তারের একটু নাট বোল্ট একটু টাইট দিতে হবে। নাট বোল্ট বলতে বল রেসারটা একটু লুজ লাগতেছে, দ্বিতীয়ত ক্লাচটাও মনে হচ্ছে একটু লুজ হয়ে গেছে। আমি আবার একটু ক্লাচটা, মানে আপনাদেরকে যদি দেখাই, এই যে এই জিনিসটা বেশি ফ্রি প্লে হয়ে গেছে, আমি এত ফ্রি প্লেতে রাইড করে ইউজ টু না, আমি ফুল ক্লাচে রাইড করে ইউজ টু। তো বেরিবার থেকে এখন বের হয়ে এদিক দিয়ে, এটাই হচ্ছে শর্টকাট হয়ে, আর এখন যেহেতু আজকে যেহেতু ছুটির দিন, যদি নিউ মার্কেট হয়ে ঘুরে যায় তাহলে তো দিন পার হয়ে যাবে। তো আনফর্চুনেটলি একটা জিনিস আজকে ওয়াশ করতে গিয়ে দেখলাম বেশ কয়েকটা স্ক্র্যাচ পড়ে গেছে সামনে, একদম মানে দিলের মধ্যে গিয়ে লাগছে। বুঝতেছেন তো আপনারা, না আপনারা বুঝলেই ভালো, আপনাদের বোঝানোর জন্যই তো, মানে আমার ফিলটা বোঝানোর জন্যই তো আপনাদের সাথে মূলত কথা বলা। তবে সুচিতে আজকে আরও বেশ কয়েকটা কাজ আছে, শুধু এটা না, এটা শেষ করলেও হবে না। জাস্ট আমি আজকে আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করতেছি যে মানে ছুটির দিনগুলোতে আমার কি কি কাজ থাকে, মানে এগুলো হচ্ছে ঘোষিত কাজ, অঘোষিত অনেক ধরনেরই কাজ থেকে যায়। তো সুচির অন্য দুইটা লিস্ট হচ্ছে, তেল নিতে হবে, তেল শেষ, আর দ্বিতীয়ত হচ্ছে বাসার সবাই কাচ্চি খেতে চাইছে, তো সুলতান স্টাইন থেকে দেখি কাচ্চি নিতে যাবো, বাট এটা লেট হয়ে যাবে মনে হচ্ছে,
মাইর খাইতে হবে কারণ অলরেডি বাজতেছে একটা। আমি যদি ওই কাজটা শেষ করতে করতে 20 মিনিট ওখান থেকে বিজয় সরণি তেল নিয়ে ধানমন্ডি আসতে 20 মিনিট, কাচ্চির অর্ডার দিলে আরো আধা ঘন্টা, মোটামুটি এক ঘন্টার উপরে লাগবে আমার বাসা পর্যন্ত কাচ্চি পৌঁছাইতে। আরে বাহ, মুজিব অন বোট, বাবারে জোস্ত জিনিসটা। ড্রাইভার কই? ও আচ্ছা, অটোর মধ্যে সেট করছে। এদিকেও দেখতেছি ট্রাফিক বেশ। আসলে এই জায়গাটা তো হচ্ছে ওল্ড টাউনের শুরু, মানে উত্তরের দিক থেকে ওল্ড টাউনের শুরু হচ্ছে এই আজিমপুর, তারপরে হাজারিবাগ। তো ওল্ড টাউনের তো জ্যাম সম্পর্কে সবাই কম বেশি জানেন, তার কারণে ওই ফ্লেভারটা এদিকে আসলে পাওয়া যায় আর কি। আজকে আরেকটা জিনিস করছি, ব্লগের একটা স্টিকার লাগাইছি বাইকে, শুধু কেন্তারুর নামটা থাকবে, আমার নামটাও থাকুক একটু। তো সেই পারপাসে আর কি মূলত ব্লগের নামটা লাগানো, কোনো খেয়াল নাই কিচ্ছু নাই, ধীরিম ধুরুম টান। এটা আসলে লাগাইছি ভাইজারের সামনে দিয়ে, কারণ হচ্ছে ভাইজারের সামনে অলরেডি আপনারা হয়তো এই দেখতে পাচ্ছেন আমার হাতের ডান সাইডটাতে। ওকে, দেখতে দেখতে আজিমপুর চলে আসছি। যাক, আমি ভাবছিলাম যে জ্যামটা বেশি থাকবে, জ্যামটা অত বেশি নাই। এই বাইক দেখে তো আমি ফার্স্টে কনফিউজ হয়েছিলাম, আমি বললাম কী রে ভাই, FZX নাকি? যদিও FZX আনঅফিসিয়ালি বাংলাদেশে চলে আসছে, বাইকটা দেখতে এটা নিয়ে আসলে মিক্স অ্যান্ড ম্যাচ একটা অনুভূতি বলা যায়। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না আমার ফিলিংটা, অনেস্টলি স্পিকিং। একদিক দিয়ে ভালো লাগে, একদিক দিয়ে খারাপও লাগে, মানে কেমনই জানি লাগে, মানে জিনিসটা পুরাই মানে 50-50, আমি বুঝতেছি না আসলে। অসুরাই সেট আমির কই? আকাশ কালো করে ফেলছে, এখন বুঝতেছি না তেল নিতে যাব কি যাব না, না ডাইরেক্ট বাসার দিকে চলে যাব, একটু কনফিউজড। আসলে কয়েকদিন ডেইলি ব্লগ করা ছাড়া মানে ট্যুরের ব্লগ দিতে পারতেছি না, বেশ কয়েকটা রিজন আছে, তার মধ্যে অন্যতম একটা রিজন হচ্ছে ছুটি। আচ্ছা, আগে বাসার খানা খাজানা ম্যানেজ করে নি। পাঁচজনের একটা হবে, আর বোরহানি দিয়ে 1 লিটার। আচ্ছা, আজকে যদি লুকিং গ্লাসটা খুলে ফেলাইতাম তাহলে আমি এখন এই 4-5 জনের খাবার কিভাবে এই জায়গায় ঝুলাইতাম? আচ্ছা, ডিপ কোশ্চেন ব্রোস। কালকে রাত্রে গেছিলাম গ্যাজেটেন গিয়ারে, তো গ্যাজেটেন গিয়ারে যাওয়ার পরে ওখানে ফালাই আসছি আবার গ্লাভস, একটা আমার কাছে আর একটা গ্লাভস ভুলে ফালাই আসছি, যেটা প্রায় হয়ে থাকে আমার ক্ষেত্রে। এই একটা করে গ্লাভস এখন কালেক্ট করতে হবে, তারপর বাসায় যেতে হবে। গ্যাজেটেন গিয়ারের ভাইটা আছে নাকি? শোয়াল ভাই দোকানে কাউরে দিয়ে একটু গ্লাভসটা একটু গেটের বাইরে পাঠান না, আমি এই যে রাস্তায় দাঁড়ায় আছি। না, আপনার দোকানের সামনেই ইয়ারে নেই। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, কষ্ট দিলাম। ঠিক হ্যাঁ ব্রোস, এখন দেখা হবে আপনাদের সাথে বাসায় গিয়ে। ব্রোস, তো আল্লাহ তাআলা সব কিছুর একটা সম্পূরক করে বানাইছে জোড়ায় জোড়ায়, তেমনই হচ্ছে কাচ্চির আলু দেখছেন। আলু যাই হোক, এগুলো সাবার করি, আবার বেরোইতেছি যদি বৃষ্টি না থাকে ইনশাল্লাহ। দেখা হচ্ছে কাচ্চি খানার পরে। চিনিমিনি খেলতে দেই নাই, চিনিমিলে খেলার আগেই বাসায় চলে গেছি, দেখতেই পাইছেন। যাই হোক, এখন একটু রোড টোড দেখে বেরোইলাম, বিকালবেলার কিছু আড্ডা হবে আজকে। সূচি অনুযায়ী প্রথম কাজ যেটা হচ্ছে, এখনকার প্রথম কাজ সেটা হচ্ছে তেল নেওয়া লাগবে, তেল নিয়ে তারপর দেখা যাক কি হয়। তবে ভালোই রোদ উঠছে যা দেখতে পাইতেছি, মানে বেশ রোদ। এই রোদের মধ্যে ঘোরাঘুরি, ও বন্ধ নাকি? না, খোলা। যাই হোক, এই রোদের মধ্যে ঘোরাঘুরি করলে মোটামুটি কালো হয়ে যেতে হবে, দ্যাটস ফর শিওর। এই জন্য রাস্তাঘাটে এখন মানুষ কম, রোদটা একটু পড়লে তারপর মানুষ বাড়বে।
সেটা বোঝাই যাইতেছে নাকি অলরেডি বাইরেই গেছে? বাইরে তো গেছে, এই যে সামনে যাম, কিভাবে কি করি, দিক দিয়েই যাবো, উঠেই যাই, কি করবো। ব্রোস কি অবস্থা, দূর থেকে দেখতেছেন না, একটু কাছের থেকে দেখা দরকার, ওইটা আয়নাতে রিফ্লেক্ট হইতেছে। জাস্ট পজিশনটা দেখানোর জন্য ডাইরেক্ট ওখান থেকে আপনাদের সাথে শুরু করছি। তো মোটরতে আসার পর এই হচ্ছে অবস্থা, এটাই হয়। বিন ব্যাগ যদি খালি পাওয়া যায়, বিন ব্যাগের সাথে থাকবে, যে একবার বিন ব্যাগে বসে সে আর বিন ব্যাগ থেকে উঠবে না, ঠিক আছে? আর যদি স্পেশাল কোনো গেস্ট আসে, মানে জাহিদ ভাইয়ের মাঝে মধ্যে, মানে আমাদের এসআরজেড ব্লগসের জাহিদ ভাই, ওনার মাঝে মধ্যে কিছু কিছু স্পেশাল গেস্ট আসে, তখন উনি এখান থেকে কোনোভাবেই বিন ব্যাগ থেকে নড়াচড়া করে না। যে হোক যাই হোক, সবাই আসে না এখনও, দেখি কে কে আসে। বাট আসার পর একজন সবসময় পাই, সেটা হচ্ছে আমাদের শিষ্য বানাইছে। তুমি কার শিষ্য হয়েছো বুঝতেছো? তুমি পাইথন কিং এর শিষ্য হয়েছো। আজকে একটা জিনিস, দুইটা জিনিস করছি যেটা নতুন, সেটা হচ্ছে একটা তো বলছি যে ব্লগের একটা স্টিকার লাগাইছি, সেটা লাগাইছিলাম ভাইজরের সাইডটা দিয়ে, মানে উইন্ডশিল্ডের যে সাইডটা সামনের এই পাশটা দিয়ে লাগাইছি। আর দ্বিতীয়ত হচ্ছে, সেটাও দেখছেন, খেয়াল করলে হয়তো দেখছেন, রাইট, দেখছেন, আমি তো বলছিলাম ওইটা হচ্ছে নতুন একটা ফ্রন্ট ভিউ নেওয়ার জন্য একটা মাউন্ট ইনস্টল করছি। এটা হয়তো কালকে সকালবেলা অফিসে যাওয়ার সময় শ্যুট করবো, যদি ভালো আসে দেখবেন, আর নয়তো ভিডিও এখানে শেষ। সো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো রাইডে। টিল দেন, রাইড সেফ, স্টে সেফ।